আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মোবাইলের ফটো ভিডিও কিভাবে ল্যাপটপে নেওয়া যায় এবং ল্যাপটপের ফটো ভিডিও কিভাবে মোবাইলে নেওয়া যায়। আমরা অনেকেই মোবাইল দিয়ে বাহিরে অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও মোবাইল দিয়ে করে ল্যাপটপে নিতে পারতেছি না, কিভাবে নেব। আজকে এই ভিডিওতে আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব। আরেকটি কথা, আপনারা কিন্তু আমাকে অনেক কমেন্ট করতেছেন আমাদের মোবাইলের সাথে ল্যাপটপ কম্পিউটারের কানেক্ট করার সাথে সাথে শুধু চার্জ হয়, কিভাবে করব। ফ্রেন্ডস, বারবার একটা কথা বলতেছি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এইরকম বারবার ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কেননা একই টপিকে বারবার ভিডিও দিলে চ্যানেলেরও সমস্যা হয়। তাহলে এই ভিডিওটা আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা শুরু করার আগে, হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই পরিবারে এখনই সদস্য হয়ে যান, সাবস্ক্রাইব করে ফেলুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাকে ক্লিয়ার করব মোবাইলের ফটো ভিডিও কিভাবে ল্যাপটপে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে শেষ এই ভিডিও, কারণ এর আগে অনেকবার ভিডিও দিয়েছি, আপনারা বুঝতে পারেন না। দেখেন, ইনফিনিক্স একটা মোবাইল রয়েছে, পাশাপাশি আমার কাছে এই যে একটা টেকনো মোবাইল রয়েছে, তারপরে এখানে রয়েছে একটা ওপো মোবাইল। এই তিনটে মোবাইলের ফটো ভিডিও কিভাবে ল্যাপটপে নেবেন আজকে আমি ক্লিয়ার করব আপনাকে। একটু মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই, আর ভিডিওটা টানাচাড়া করবেন না, এতে করে বুঝতে আপনার সমস্যা হতে পারে। ওকে ফ্রেন্ডস, নাম্বার ওয়ান আপনাকে আমি একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রেন্ডস, দেখেন এই মোবাইলটা, যেটা একদম ক্লিয়ার করে আপনাকে দেখাবো। ওকে, ইনফিনিক্স। প্রথমেই আপনাকে যে জিনিসটার প্রয়োজন হবে, এটা হচ্ছে একটা মোবাইল চার্জার। আমি কিন্তু বারবার আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে মোবাইল চার্জার। এইটা আপনার মোবাইলের চার্জারে থাকে আর এটা মোবাইলে থাকে। ওকে, তো আমি কি করব, মোবাইল চার্জারটা দিয়ে এই যে আমি কিন্তু এটা ঢুকাই দিলাম ওকে মোবাইলে। এখন আমার এই কাজটা, এটা আমি মোবাইলে এখন কি করব, দেখেন আমি এটা কিন্তু এখানে রাখতেছি আপনাকে দেখানোর জন্য আমার হাতে। এখন আমি এটা আমার ল্যাপটপে ঢুকিয়ে দেব। এই যে দেখেন ল্যাপটপে, এখন কিন্তু ল্যাপটপে কোনো ধরনের, দেখেন এখানে কোনো কিছু লেখা নাই, কিন্তু আমি এটা ঢোকানোর সাথে সাথে আপনি যদি একটু ক্লিয়ার হয়ে দেখেন, এখানে কিন্তু একটা সিগনাল চলে আসবে এখানে। এই যে দেখেন ইনফিনিক্স হট 11 প্লে, এখানে কিন্তু একটা সিগনাল চলে আসলো। ওকে, আমি এখন ল্যাপটপে কীভাবে এটার ফটো ভিডিও নেব দেখাচ্ছি। ফ্রেন্ডস, আপনি সবসময় এই কাজটা করবেন, নোটিফিকেশানের বার, আপনার যদি অন্য মোবাইল থাকে তাও করবেন। এখানে দেখেন একটা ট্যাপ করতেছি, দেখেন ফ্রেন্ডস, ট্যাপ করলে কিন্তু হচ্ছে না, তার কারণ হচ্ছে এই ইনফিনিক্সে এই সিস্টেমটা নাই। ওকে, তবে আমাকে এখানে কী করতে হবে, সেটিং অপশনে যেতে হবে, তাই আমি ডাইরেক্ট সেটিং অপশনে চলে গেলাম। সেটিং অপশনে যাওয়ার পরে দেখেন এখানে সিস্টেম কিন্তু অন্যরকম একটা সিস্টেম, তাই এখান থেকে আপনি এই যে মোর কানেকশানে চলে যাবেন। মোর কানেকশানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো সিস্টেম চলে আসলো। আপনি ভাবতেছেন যে এটার মধ্যে এরকম সিস্টেম কী জন্যে, দেখেন এই যে যত মোবাইলের সিস্টেম আছে এইগুলা কিন্তু সেম, জাস্ট একটু ব্যতিক্রম থাকে। যদি আপনি এরকম নোটিফিকেশান বারে ট্যাপ করেন, তাহলে এখানে যদি ডাবল ট্যাপ করেন যেই মোবাইলের আছে, দেখেন ডাবল ট্যাপ করলে কিন্তু ফ্রেন্ডস কী হবে, এখান থেকে ওইটা কিন্তু ডাইরেক্ট চলে আসবে। কিন্তু আপনার যে চার্জারটা, আমি আবার খুলতেছি, ঢুকানোর সাথে সাথে কিন্তু নোটিফিকেশানটা চলে আসবে যেমনটা এখানে। তবে এখান থেকে এই একটা জিনিস আপনি করবেন, এরকমভাবে টান দেওয়ার পরে এই যে প্রথম দেখা রয়েছে, দেখেন এখানে লেখা রয়েছে, দেখেন সেফ চার্জিং, কিন্তু এইটার পরে আরেকটা সিস্টেম রয়েছে নিচে, এই লেখাটা একটু খেয়াল করে দেখবেন। দেখেন এই যে এখানে, এখানে একটা ট্যাপ করবেন, দেখেন এই যে ম্যানেজার একটা ট্যাপ করবেন, এখানে এই ট্যাপ করার পরে কিন্তু চলে আসলো এই সিস্টেমটা। এক একটা মোবাইলে এক একটা সিস্টেম। এখন আপনি এখান থেকে কি করবেন, দেখেন ফাইল ট্রান্সফার, আমি আবার দিচ্ছি ফ্রেন্ডস, দেখেন লেট হয়ে গেছিলো, এই যে ফাইল ট্রান্সফারে আপনি একটা ট্যাপ করবেন যেমনটা আমি করলাম। ওকে,
এই যে দেখেন এখন সিলেক্ট এন্ড চুজ এই যে এখানে সবকিছু চলে আসলো এখন আমি চলে যাচ্ছি এটাকে রাইট রেখে দিলাম সাইডে এখন চলে যাব ল্যাপটপের ভিতরে ওকে फ्रेंड्स তাই আমি ল্যাপটপে আমি ডাবল ট্যাপ করতেছি ল্যাপটপের ভিতরে আপনাকে দেখাবো এটা কি রকম চলে আসে ওকে फ्रेंड्स আমি একটু ছোট করলাম এটাকে নিচে নিয়ে আসতেছি যেহেতু মোবাইলের ক্যামেরাতে ভিডিও করা হচ্ছে फ्रेंड्स দেখেন फ्रेंड्स এই যে এখানে চলে আসলো এই যে দেখেন Infinix Hot 11 Pro এখানে যদি ডাবল ট্যাপ করেন फ्रेंड्स আমি ডাবল ট্যাপ করতেছি ডাবল ট্যাপ করার পরে কিন্তু এই যে চলে আসলো এই মোবাইলের একটা হচ্ছে পূর্ণ মেমরি একটা হচ্ছে মেমরি কার্ড আপনি এখান থেকে যে কোনো একটা থেকে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে এখান থেকে ফটো কপি করে আপনার এখানে ডেস্কটপে দিয়ে দেবেন বা এখানে সাইডে একটা ফোল্ডারে ল্যাপটপে দিয়ে দেবেন তাহলে কি হবে আপনার যে মোবাইলের ফটো ভিডিও নিতে পারেন কপি এবং কাট করে নিয়ে যাবেন ওকে फ्रेंड्स তাই আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছি ভিডিওটা বড় হওয়ার কারণে আমি বিস্তারিত দেখাতে পারবো না তবে আপনারা শর্টকাটে করবেন এখান থেকে DCIM এটার ভিতরে কিন্তু যত ফটো ভিডিও থাকে এটার ভিতরে ডাবল ট্যাপ করবেন যেমনটা আমি হালকা করে ট্যাপ করতেছি সবকিছু দেখানো সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাবে फ्रेंड्स এই যে দেখেন তারপরে ইমোর ভিডিও আছে এগুলা এখান থেকে আপনি নিয়ে জাস্ট কপি করে আপনি আপনার ডেস্কটপে দিয়ে দেবেন এটা কেটে দিলাম এই যে দেখেন আমি এখন কিন্তু Infinix এর ফোনটা থেকে আপনাকে দেখাইলাম ওকে সেম চার্জারটা কিন্তু আমার ল্যাপটপে লাগাই রয়েছে দেখেন সেম ওকে জাস্ট আমি এটাকে রেখে দিলাম সাইডে এটার কাজ কিন্তু फ्रेंड्स এখন আমার শেষ এখন যে কাজটা করব এটা হচ্ছে টেকনো এই টেকনোর কাজটা আপনাকে আমি দেখাবো फ्रेंड्स যে টেকনো মোবাইলের কি কাজ আর এটা একটু কাজ একটু ব্যতিক্রম থাকবে স্বাভাবিক কারণ সব মোবাইল তো আর একরকম না তাই আমি এখান থেকে টেকনো মোবাইল থেকে এখন আপনাকে ছবি ভিডিও সব কিছু নিয়ে দেখাবো এই যে দেখেন টেকনো এই যে এখন আমি জাস্ট এটাকে সেম এই যে দেখেন আমি কিন্তু চার্জ দেওয়ার জন্য সেম যেভাবে আমরা চার্জ দিই এইভাবে কিন্তু এটা কানেক্ট করলাম করার পরে যদি আমি আবারও টান দিই এই যে চলে আসলো দেখেন অ্যান্ড্রয়েড সিস্টেম এখানে যদি একটা ট্যাপ করেন তাহলে কিন্তু মোর অপশন চলে আসবে ওকে এখান থেকে ফাইল ট্রান্সফার দেখেন ফাইল ট্রান্সফার এখানে আপনি ট্যাপ করবেন করার সাথে সাথে সেম আবার আমি ল্যাপটপের মধ্যে চলে যাচ্ছি আপনি যদি একটু খেয়াল করে দেখেন আবারও যদি আমি ল্যাপটপে চলে যাই এই যে দেখেন এটা কিন্তু চলে আসলো টেকনো দেখেন টেকনো কেমন 11 15 প্রো ওকে ফ্রেন্ডস তবে আপনি সেটিং অপশনও যেতে পারেন সবার আবার সেটিং অপশন প্রত্যেকটা মোবাইলের দেখা নাই সেটিং অপশনও যেতে পারেন সেটিং অপশন একবার শর্টকাট এখান থেকে যাওয়া যায় সেটিং অপশনে গিয়ে এখান থেকে আপনি কানেকশন ডিভাইসে যেতে পারেন প্রত্যেকটা মোবাইল এরকম থাকে আর কানেকশন ডিভাইসে গিয়ে আপনি এখানে ইউএসবিতে যেতে পারেন তারপর এখানে ফাইলে যেতে পারেন দেখছেন তারপর আপনি এই যে অপশনটা চলে আসলো আর যদি আপনি এখান থেকে এই ফাইলটা বন্ধ করে নো ডাটা ট্রান্সফার দেন দেখেন এটা কিন্তু চলে গেল এখন কিন্তু নো ডাটা দেখেন এখন রয়েছে কিন্তু নো ডাটা হচ্ছে না যেহেতু কানেকশন রয়েছে দেখেন এই যে নো ডাটা এখন ডাটা যাবে না যদি এখানে ফাইল ট্রান্সফার করেন তাহলে এটার ভিতরে ফাইল সহকারে আসবে ক্লিয়ার ওকে তারপরে আমি আরেকটা বলতে চাচ্ছি এটা কিন্তু টেকনো ছিল फ्रेंड्स টেকনো মোবাইল হয়ে গেল এখন আমি যেটা দেখাবো এটা মোবাইল হচ্ছে ওপো কথাটা মনে রাখবেন फ्रेंड्स এই ওপো মোবাইল যেটা এই ওপো মোবাইলটা আপনি একটু খেয়াল করে দেখবেন ওপো মোবাইলটা আমরা কিভাবে ওপো মোবাইলটা আমরা কিভাবে কানেকশন করব ঠিক আছে फ्रेंड्स তাহলে আমরা চলে যাচ্ছি ওপো পাসওয়ার্ডটা দিচ্ছি 3456 ওকে এখন এই ওপো মোবাইল থেকে আমরা এখানে কিভাবে কানেক্ট করব সেম আপনি ওপো মোবাইল এরকম ভাবে ইউএসবি কানেকশন দেবেন দেওয়ার পরে এরকম সেম আসবে আবার ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এরকম চলে আসবে কিন্তু ওপো মোবাইল একটু ব্যতিক্রম দেখেন ওপো মোবাইলটা একটু ব্যতিক্রম তাই ওপো মোবাইলে কী করতে হবে আপনি সর্বপ্রথম সেটিং অপশনে যেতে হবে প্রত্যেকটা মোবাইলের কিন্তু সেটিং একটা অপশন থাকে ওকে ফ্রেন্ডস তাই আমি ওপো মোবাইলের সেটিং অপশনে চলে যাচ্ছি তারপরে এখানে থেকে খুঁজে বের করতে হবে আপনাকে এখানে আদার ওয়্যারলেস কানেকশনও যায় দেখি পাই কি না তারপর এখান থেকে কিছু পাওয়া যায় কি না দেখি এরকমভাবে আপনি ওপো মোবাইল থেকে কিভাবে করবেন ওকে ফ্রেন্ডস আমি প্রথমে এখান থেকে দেখাচ্ছি ইউএসবি ট্রান্সফার অপশনে যাচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস এখানেই তো লেখা রয়েছে ফাইল ট্রান্সফার দেখেন এই যে ফাইল ট্রান্সফার আপনি এখানে ট্যাপ করবেন ফাইল ট্রান্সফার ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে মোবাইলটা চলে আসলো এখান থেকে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন এখান থেকে ডাইরেক্ট কপি করে আপনার এখানে নিয়ে যাবেন আমি আপনাকে যদি একটু দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ফ্রেন্ডস এখন এখান থেকে ডাবল ট্যাপ করবো ফ্রেন্ডস
ডাবল টেপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ডাবল টেপ করার পর আপনাকে এই যে চলে আসলো এখানে, আবার ডাবল টেপ করবেন। আমি কিন্তু একটু ছোট করে দেখাচ্ছি, ওকে আমি বেঁকে চলে যাচ্ছি, আবার বেঁকে, এই যে এখানে এটার মধ্যে ডাবল টেপ করবেন। ডাবল টেপ করে এখান থেকে উদাহরণস্বরূপ আপনার একটা ফটো, আপনি ফটোটা এখান থেকে কপি করবেন, এই যে কপি, ওই যে কপি হিয়ার, কপি এখান থেকে কপি করে তারপর আপনি পাশে, যদি আমি একটু আপনাকে দেখাই, এখান থেকে এই যে এখানে নিয়ে আপনি পেস্ট করে দেবেন, এই যে পেস্ট, এখানে এই পেস্টটা চলে আসবে। তারপরে পেস্ট করলে কি হবে ফ্রেন্ডস, আপনার এটার ফটো আপনার ল্যাপটপে চলে যাবে। কপি করে নিতে পারেন, আপনি কাট করে নিতে পারেন, কাট করলে কিন্তু একবারে চলে যাবে। ক্লিয়ার? আশা করি এইভাবে যে কোনো মোবাইল থেকে, যে কোনো কোম্পানি মোবাইল থেকে আপনি নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এইরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। একটি কথা মনে রাখবেন, আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। প্রয়োজন মোতাবেক কমেন্ট অনুযায়ী এই ভিডিওটার মতো আরও নতুন কিছু ভিডিও আপলোড করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।